স্বাগত চ্যানেল আই অনলাইন স্বাস্থ্য বুলেটিনে সঙ্গে আছি আমি শাকিলা জেসমিন। বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত 3,27,00,000 ছাড়িয়েছে, মৃত্যু 9,93,000-এর বেশি, সুস্থ হয়েছেন প্রায় 2,41,00,000 মানুষ। যুক্তরাজ্য, ফ্রান্স, পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রে একদিনে সর্বোচ্চ আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রথম ধাপের সংক্রমণ চলছে, শীতকালের ধাক্কা সামলাতে প্রস্তুত থাকতে বলেছেন সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফৌচি। WHO বলেছে আফ্রিকা অঞ্চলের 80%-এর বেশি আক্রান্তেরই কোনো উপসর্গ নেই। ব্রাজিলে 2021 সালের রিও কার্নিভাল স্থগিত করা হয়েছে। এবার চলুন জেনে নেই স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বুলেটিনের প্রেস বিজ্ঞপ্তির খবর। আজ 26 সেপ্টেম্বর শনিবার, দেশে করোনা ভাইরাস শনাক্তের 203তম দিন এবং লকডাউন ছাড়া 123তম দিন। আজ 104টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। 24 ঘন্টায় হটলাইনে কল এসেছে 51,245টি, এ নিয়ে মোট কল 2,10,70,447টি। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 10,680টি, এ সময়ে নমুনা পরীক্ষা হয়েছে 10,765টি, এ নিয়ে মোট নমুনা পরীক্ষা 18,98,775টি। 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 1,106 জন, এ নিয়ে করোনা ভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত 357,873 জন। 24 ঘন্টায় শনাক্তের হার কমে 10.27% দাঁড়িয়েছে। পরীক্ষার বিপরীতে এখন পর্যন্ত শনাক্ত 18.75%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,753 জন, এ পর্যন্ত মোট সুস্থ 2,68,777 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে 75.10%। 24 ঘন্টায় মারা গেছেন 36 জন, এ নিয়ে করোনা ভাইরাসে বাংলাদেশে সর্বমোট মৃত্যু 5,129 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.43%। বর্তমানে মোট চিকিৎসাধীন রয়েছেন 83,967 জন। লিঙ্গ বিবেচনায় মৃতের সংখ্যা, 24 ঘন্টায় পুরুষ মারা গেছেন 25 জন এবং মহিলা মারা গেছেন 11 জন। এখন পর্যন্ত মোট পুরুষের মৃত্যু হয়েছে 3,974 জন এবং নারী মারা গেছেন 1,155 জন। বয়স বিবেচনায় মৃতের সংখ্যা, গত 24 ঘন্টায় 41 থেকে 50 বছর বয়সী 7 জন, 51 থেকে 60 বছর বয়সী 8 জন এবং 60 ঊর্ধ্ব 21 জন মারা গেছেন। 24 ঘন্টায় হাসপাতালে মারা গেছেন 35 জন এবং বাড়িতে মারা গেছেন 1 জন। বিভাগওয়ারি মৃতের সংখ্যা, গত 24 ঘন্টায় ঢাকা বিভাগে 23 জন, চট্টগ্রাম বিভাগে 8 জন, খুলনা বিভাগে 1 জন, বরিশালে 1 জন, সিলেট বিভাগে 2 জন এবং ময়মনসিংহ বিভাগে 1 জন মারা গেছেন। 24 ঘন্টায় আইসোলেশনে এসেছেন 213 জন। 24 ঘন্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 254 জন। বর্তমানে মোট আইসোলেশনে আছেন 15,870 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে এসেছেন 658 জন, এ সময়ে কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন 946 জন। বর্তমানে মোট কোয়ারেন্টাইনে আছেন 44,570 জন। এই ছিল আজকের করোনা আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।